থেকে শুরু আছে 250 টাকা পর্যন্ত। 250 টাকা সিঙ্গেল পারসন কাউকে এলাও করেন না? একটা রুমে চারজন থাকে। চারজন মানুষ কিন্তু এখন এসছে এখানে সকালবেলায় রুম নেওয়ার জন্য, এবং যথেষ্ট বড় একটা জায়গা। এগুলোর দাম কত? 11 টাকা আছে। খুব ভালো এক্সপিরিয়েন্স, মানুষজনের ব্যবহারও খুব ভালো, মানে আমি এখানে ভেতর থেকে আত্মা থেকে পুরো শান্তি পাচ্ছি আর কি বলতে গেলে। টোটালটা শাড়ি দিয়ে সমস্তটা রুম পারাদ্বীপ। আচ্ছা, বড় বন্দর হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় বন্দর হ্যাঁ। দেখুন বন্ধুরা, এখন একটা বড় ধর্মশালা দেখতে পাচ্ছি, যথেষ্ট বড় ধর্মশালা। এটার নাম হলো দুধওয়ালা ধর্মশালা, খুব সুন্দর নাম এবং যথেষ্ট সুন্দর ধর্মশালাটা। 1, 2, 3 তলা ধর্মশালাটা পুরো। আর এটা অবস্থান করছে এই যে জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরের মূল গেটের থেকে একটু সামান্য এগিয়ে চলে আসবেন। এই জায়গায় इस जगह का नाम क्या है? क्या नाम है? বড়দান্ড সূর্যা কমপ্লেক্স দুধওয়ালা ইউকো ব্যাংক। ইউকো ব্যাংক, আচ্ছা। তো এখানে চলে এসেই আপনার এই দুধওয়ালা ধর্মশালাটা, ওইখানে দুধওয়ালা ধর্মশালা সূর্যা কমপ্লেক্স মতিকোট চকো। আচ্ছা, দুধওয়ালা ধর্মশালা। আর বন্ধুরা, এটা কিন্তু একটা রিকোয়েস্ট ভিডিও, আমি জানতামও না যে এখানে একটা ধর্মশালা রয়েছে। এই রিকোয়েস্ট ভিডিওটা এটা রিকোয়েস্ট করেছে আমাকে সুদূর গুয়াহাটির থেকে রনি পাল। বারবার আমাকে রিকোয়েস্ট করেছে যে দাদা জগন্নাথ মন্দিরের পাশে এরকম দুধওয়ালা ধর্মশালা আছে, তুমি একটু এটা এক্সপ্লোর করো, দেখাও। একবার না একাধিকবার বলেছে আমাকে, তাই আমি উদ্যোগ হয়েছি এবং শেষ পর্যন্ত আবিষ্কার করেই ফেললাম। চলুন ভিতরে ভিতরে কি পরিস্থিতি আছে। রনি ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এতটা আমাকে না বললে হয়তো আমি এটা আবিষ্কারও করতে পারতাম না। তো বন্ধুরা চলুন ভিতরে ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি কি পরিবেশ আছে। আর দুধারে সমস্ত খাবার দাবার বিক্রি হচ্ছে, এরকম দুধারে দোকান আছে, তার মাঝখান দিয়ে আপনাকে এন্ট্রি নিতে হবে। আর একে ইউকো ব্যাংক দেখতে পাচ্ছি, ইউকো ব্যাংকের শাখা পুরী ব্রাঞ্চ। এখানে জলেরও ব্যবস্থা আছে, সম্পূর্ণ ফ্রিতেই পাবেন। আর এই হলো দুধওয়ালা ধর্মশালা। দেখুন দুধারে বসার জায়গা রয়েছে, আপনাদের যদি ঘর পেতে অসুবিধা হয় এখানে বসে ওয়েট করতে পারবেন। দেখুন বহু সংখ্যক মানুষ কিন্তু এখন এসছে এখানে সকালবেলায় রুম নেওয়ার জন্য, এবং যথেষ্ট বড় একটা জায়গা। দাদা কাহা সে আয়ে আপ লোক? रायगढ़ आएगा। हाँ रायगढ़ जाएगा हम? रायगढ़ जाएगा। अच्छा, बिहार से? नहीं, उड़ीसा से। तो उड़ीसा से आए हैं, अच्छा। रूम मिल गया? मिल गया। नहीं मिला, अभी तक नहीं मिला रूम। तो देखुन বন্ধুরা, এখানে কিন্তু বহু সংখ্যক মানুষ এখন এসছেন, রুম তারা পায়নি। আর উপরটা দেখাচ্ছি, উপরে দেখুন এগুলো সমস্তটা রুম, সমস্তটা রুম। এদিকেও মানুষ রয়েছে। বন্ধুরা, দুধওয়ালা ধর্মশালার ম্যানেজার বাবু এখন আমার সামনে রয়েছেন। নমস্কার দাদা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমি ম্যানেজার নই, আমি এখানকার স্টাফ। আচ্ছা, যাই হোক আর কি। আচ্ছা, আপনার এখানে রুম কত থেকে শুরু হচ্ছে? 350 টাকা থেকে শুরু আছে 250 টাকা পর্যন্ত। 250 টাকা সিঙ্গেল পারসন কাউকে অ্যালাউ করেন না? একটা রুমে চারজন থাকে। চারজন থাকতে পারবে, আচ্ছা। আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? বাইরে রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়া যাবে। রান্না করে খাওয়া যাবে? রান্না করে খাওয়া যাবে। আচ্ছা, তার জন্য গ্যাস বা বাসনপত্র কোথায় পাওয়া যাবে? নিয়ে আসতে হবে, কাছে ভাড়া পাওয়া যাচ্ছে, ভাড়া পাওয়া যাবে, সেখান থেকে নিয়ে আসতে হবে। থাকার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? থাকার জন্য আধার কার্ড, প্যান কার্ড, আর যদি কিছু ডকুমেন্ট থাকে তাকে দেখে আমাদের লোক এখানে রুম অ্যালার্ট করবে। আচ্ছা, এটা আপনাকে জমা দিতে হবে না? সামনে অফিস আছে, ওই অফিসে জমা দিতে হবে। অফিসে জমা দিতে হবে, আচ্ছা, অফিসে জমা দিতে হবে। মন্দিরের দরজা কখন খোলা হয় আর কখন বন্ধ হয়? 5টার সময় জগন্নাথের মন্দির দরজা খোলা যায়, अब तो रात 9टा 10टा पर्यंत मंदिर दरजा बंद था। अच्छा और जरा आसबे तादेर सिक्यूरिटी की व्यवस्था आछे माने सिक्यूरिटी एखाने आमादेर आछे झाड़ूदार आछे सुइपार आछे आमादेर बाहादुर आछे। अच्छा अच्छा एखाने कोनो असुविधा নাই। আচ্ছা মানুষ কিভাবে বুকিং করবে ফোন নাম্বার আছে কিছু? এখানে ফোন নাম্বার আছে অনলাইনে আমি বুকিং করা যায়। অনলাইনে বুকিং অনলাইনে নম্বরও ভি পাওয়া যায় নম্বরে আপনি বুকিং করতে পারবেন। আচ্ছা ফোন নাম্বারটা মনে আছে আপনার? हाँ एक बोले दें ना फोन नम्बर गूगल गूगले अपनी तो खोज खोज कर लेनी पाबें दुधवाला धर्मशाला गूगल नम्बर अपनी खोज कर पाबें। समुद्र हल्ले महालक्ष्मी बाबार बाड़ी और जगन्नाथ ससुर এই রবি পুজোটা দিয়ে চান করবে তম্বা তম্বা পুতুল কুসুম সুপুরি পঞ্চরতন পুরিয়া ফুল তুলসী চন্দন এই দিয়ে চান করা যায়। আচ্ছা আচ্ছা যেমন যেমন গঙ্গা ঘাটে ফুল ডালিয়া দেয়া যায় এই সব সমুদ্রেই পঞ্চরতন পুরিয়াটা দিয়ে চান করবে বাবা। এগুলোর দাম কত? 11 টাকা আছে কি টাকা আছে 11 টাকা 21 টাকা। আচ্ছা তো বন্ধুরা দুধওয়ালা ধর্মশালাতে এই ধরনের পুজো দেওয়ার সামগ্রী বিক্রি হচ্ছে চাইলে আপনারা এখান থেকে কিনে নিয়ে সমুদ্রে এগুলো সমুদ্রে দিতে হবে সমুদ্রে সমুদ্রে চান করবে সমুদ্র হলো মহালক্ষ্মী বাবার বাড়ি আর জগন্নাথের শ্বশুর। আচ্ছা পুজোটা দিয়ে চান করবে। আচ্ছা আচ্ছা জয় জগন্নাথ ধন্যবাদ। জয় জগন্নাথ জয় জগন্নাথ। খুব ভালো এক্সপিরিয়েন্স মানুষজনের ব্যবহারও খুব ভালো মানে আমি এখানে ভেতর থেকে আত্মা থেকে পুরো শান্তি পাচ্ছি আর কি বলতে গেলে এত সুন্দর ব্যবহার। চলুন এবার একটু রুম টুম দেখাই ভেতরে গিয়ে। আমি এখন ভিতরে প্রবেশ করেছি দেখুন এদিকেও লোক রয়েছে। আর এদিকে রান্নাবান্নার কাজ চলছে। আচ্ছা এইদিকে একটা ফাঁকা জায়গা আছে এদিকে লকার রয়েছে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। আমি তো জেনে নিচ্ছি লকারের ব্যাপারটা কী আছে। আর এইদিকে দেখুন অনেকটা ফাঁকা জায়গা যেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন অনেক হয়তো গ্রুপ পার্টি বা বাস পার্টি এলে এখানে হয়তো খাওয়া দাওয়া করাতে পারেন বসে। এদিকে জলের ব্যবস্থাও রয়েছে যথেষ্ট ভালো একটা ধর্মশালা দেখুন। চলুন এবার একটু উপরের দিকে যাই দু একটা রুম যদি খালি থাকে যদিও মানে খালি আছে কিনা বলতে পারছি না কারণ টোটালটা ফুল তাও যদি সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা এখন দোতলায় চলে এসেছি দেখুন এদিকে বহু সংখ্যক লোক দাঁড়িয়েও রয়েছে আর এগুলো টোটালটা সব ঘর। আর এখান থেকে নিচের দৃশ্যটা একবার দেখে নেন অসাধারণ দারুণ। চলেন একটা রুম যদি দেখানো সম্ভব হয়। টোটালটা সারি দিয়ে সমস্তটা রুম এগুলো বন্ধুরা উপরে একটা ঘরও ফাঁকা নেই নিচে একটা রুম ফাঁকা রয়েছে এনারা সব ওয়েট করছেন রুমের জন্য তো নিচের একটা রুম আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর সামনে কিন্তু রান্নাবান্নার কাজ চলছে। এটা 7 নম্বর রুম দাদা একটু লাইটটা দেবেন। বন্ধুরা দুধওয়ালা ধর্মশালার একটা রুম 7 নম্বর রুম দেখুন এখানে মোটামুটি 4 জন আপনারা শুতে পারবেন যদি এক্সট্রা লোক হয় আপনারা এটা পেতে নেবেন এটা পেতে নিয়ে নিচে শুয়ে নেবেন। দেখুন এই ধরনের মোটামুটি ভালোই রয়েছে রুমটা আর ফ্লোরটাও দেখুন মোটামুটি পরিষ্কার রয়েছে টাইলস বসানো আর এর সঙ্গে কিন্তু পায়খানা বাথরুম অ্যাটাচ দেখুন বা এখানে ওয়েস্টার্ন রয়েছে কোমর সিস্টেম বালতি মগ শাওয়ার রয়েছে অসাধারণ ধর্মশালায় এই ধরনের ব্যবস্থা প্রথম দেখলাম। বেসিন রয়েছে খুব ভালো ব্যবস্থা বাথরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার। তাহলে এই রুমটার রেট কত দাদা? 350 টাকা। আর 250 টাকারও একটা রুম আছে 250 টাকা কমন বাথরুম ভিতরে কোনো পায়খানা বাথরুম নাই। আচ্ছা আর একবার দেখে নেন রুমটা মোটামুটি 4 জন 5 জন 6 জন আপনারা থাকতে পারবেন। এই ফ্যান রয়েছে কজন থাকতে পারবে? ম্যাক্সিমাম 4 জন থাকতে পারবেন তো 4 জন আপনারা থাকতে পারবেন। ধন্যবাদ দাদা। জয় জগন্নাথ। 250 টাকার যে রুমটা আছে তাতে কিন্তু পায়খানা বাথরুমটা অ্যাটাচ নেই, রুমের প্যাটার্ন বা ক্যাটাগরিটা একই, মানে কিছু টুরিস্ট রয়েছে আমি সেটা দেখলাম আর কি, ওনারা ভিডিও করতে দিলেন না, যেহেতু করাটা উচিত নয়, যেহেতু ওনারা রয়েছেন আর কি। আর সামনে এখানে রান্না চলছে, আপনারা চাইলে এই ধরনের রান্না করেই নিতে পারেন এখান থেকে। আপলোক কাহা চায় আপলোক? ও আচ্ছা 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 पारादीप, अच्छा जो बड़ा बंदर है ना, हाँ 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 सबसे बड़ा बंदर है, हाँ। सेकंड एयरपोर्ट इन इंडिया। अच्छा कितना आदमी आया? लगभग 100 आदमी। 100 आदमी तो सबका रान्ना यहाँ यहीं पे हो रहा है? सब हो रहा है। अच्छा हमारा गुरुजी भी आए हैं, गुरु है। अच्छा अच्छा और हमारा एक परिवार एक गुरुजी का गुरुजी के लिए के बड़ा परिवार हुआ है तो इसलिए हम आए हैं, उधर लग्न भी हो रहा है। अच्छा अच्छा पीछे पीछे देखा, हाँ हाँ जी। आप कहाँ से आए? हम तो कलकत्ता से आए हैं। तो बंधुरा यही हलो ओभारऑल रिव्यू, जथेष्ट भालो। आमी आपनादेर आरेकबार देखिए दिच्छी भालो करे देखुन। कन्टैक्ट नम्बर स्क्रिनेও शो করছে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যারা আসবেন তারা কিন্তু ফোন করে চলে আসবেন, আর ফোন না করলে কিন্তু এরকম আপনাদের ওয়েট করতে হবে দীর্ঘক্ষণ। আর এনারা রুম পায়নি, দীর্ঘক্ষণ বসে রয়েছেন, এদিকেও সমস্ত সব বসে রয়েছে রুমের জন্য। তো যদি আসবেন তো অবশ্য ফোন করে আসবেন, এবং এখানে স্পট বুকিং হয়, স্পট বুকিং করতে গেলে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হবে আপনাদের।